আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে শেয়ার করব বাংলাদেশের মিষ্টির দোকানগুলোতে যে নিমকিটা পাওয়া যায় সেই নিমকির রেসিপি। চেষ্টা করেছি একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের রেসিপিটা অনেকের কাজে আসবে। চলুন তবে মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ কালো জিরা। সবগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার যে সাদা তেল আছে সেটা। 2 কাপের জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেলই যথেষ্ট, এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো উপকরণ এবারে একসাথে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না, মিডিয়াম মতন একটা ডো তৈরি করতে হবে। যেমনটা পরোটা তৈরি করার জন্য আমরা ডো তৈরি করি ঠিক সেই রকম। ডোটা তৈরি হয়ে গেছে আর কীরকম নরম হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন এই ডোটাকে একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে নেক্সট প্রসেসটা দেখাবো। ঠিক 10 মিনিট পরে ডোটা অনেকটা সফট হয়ে এসেছে আর এই যে ডোয়ের গায়ে একটু সাদা সাদা ছোট ছোট দেখা যাচ্ছে, এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ডোটা পারফেক্টভাবে রেডি হয়েছে, মানে ময়দাটা সুন্দরভাবে রাইজ হয়েছে আর আমাদের ডোটাও পারফেক্টভাবে রেডি নিমকি তৈরি করার জন্য। এখন এই ডোটা থেকে আমি 1 ভাগ পরিমাণে নিয়ে নিলাম। প্রথমে এটা দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিলেই হবে। এরপরে রুটিটার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রান্নার যে সাদা তেল আছে সেটা। তেলটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এরপরে সামান্য একটু শুকনা ময়দা এর মধ্যে ছিটিয়ে দিব। তারপরে এই রুটিটাকে রোল করে নিব। ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। এই প্রসেসটা করার কারণ হচ্ছে এতে করে নিমকিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে অনেক বেশি খাস্তা হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তেল আর ময়দা মেখে নিয়েছি, এখন এই রুটিটাকে রোল করে নিচ্ছি। এরপরে একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর সাইজটা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। আমি মিষ্টির দোকানে যেরকম সাইজটা থাকে সেই রেগুলার সাইজ করেই নিমকিগুলো তৈরি করব, সেভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রেডি করে নিব, তারপরে নিমকিটা তৈরি করে দেখাবো। আর সবসময় কিন্তু এই ভেজা কাপড়টা দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ডোয়ের মধ্যে উপর থেকে ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে ভাজার পরে নিমকিগুলো কিন্তু ভালো হবে না। সবগুলো নিমকি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। একটা ডো নিয়ে নিলাম, বাকিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি একটা পাশে। আর একটা ডো নিয়ে আমি নিমকি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিলাম। এখন রুটি বেলার বেলুনি দিয়ে বেলে নিব। গোল হতে হবে এমন কোনো কথা নেই, আঁকা বাঁকা হলেও কিন্তু নিমকিটা সুন্দরভাবেই তৈরি করে নেওয়া যায়। এই জন্য আমি গোল করছি না, মোটামুটি একটু করে নিলেই হবে। এই যে, আর এ পর্যায়ে কিন্তু তেল বা শুকনা ময়দা কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু এটা বেলা যাবে। পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি, এখন ভাজটা দিব। ভাজটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ। এই যে আর কীরকম পাতলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। এখন ভাজটা দিয়ে দিচ্ছি, একটা পাশ থেকে উপরে নিয়ে আসতে হবে এইভাবে। এবারে এক সাইড থেকে আরেক পাশে 3 কোণা করে দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমাদের নিমকি। এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে, না হলে তেলে দেওয়ার পরে দেখা যাবে যে এটা ভাজটা খুলে গিয়েছে, আর ছিদ্রটা করে দিলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এভাবে আমি অনেকগুলো নিমকি তৈরি করে নিয়েছি আর সবগুলোই কিন্তু ভেজা কাপড়টা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, এতে করে উপর থেকে আর ড্রাই হয়ে যায়নি। এখন ডিপ ফ্রাই করব, তার জন্য বেশ খানিকটা তেল নিয়ে আমি ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি যখন গরম হয়ে যাবে তখন নিমকিগুলোকে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আর তেলটা কীরকম গরম হয়েছে নিমকিটা ছাড়ার পরে যখন দেখবেন একটু একটু বুদবুদের মতো উঠছে, সেরকম অবস্থাতেই কিন্তু নিমকিগুলো দিতে হবে।
তেল খুব বেশি গরম করে নিমকিটা দিলে যেটা হবে উপর থেকে ঝাট করেই কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হবে না তাহলে কিন্তু নিমকিগুলো খেতে ক্রিসপিও হবে না ঠিক 10 মিনিট পরে নিমকির এই অবস্থা দেখতে পাচ্ছেন নিমকির মধ্যে হালকা হালকা কালার চলে এসেছে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি আমার 12 মিনিটের মতো সময় লেগেছে সুন্দরভাবে নিমকিগুলো ভাজা হতে যেগুলো আগে কালার চলে আসবে সেগুলো আগে তুলে নিতে হবে দ্বিতীয় ব্যাচে নিমকিগুলো ভাজার সময় তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এই পর্যায়ে তেলটা অনেক বেশি গরম আছে আর এখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর সেই গরম তেলের মধ্যে দ্বিতীয় ব্যাচের নিমকিগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু তেলের তাপমাত্রাটাও কমে এসেছে নিমকিগুলো দেয়াতে এখন এই দ্বিতীয় ব্যাচের নিমকিগুলো সময় নিয়ে 10 থেকে 12 মিনিট সময় ধরে তারপরে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো এই তো হয়ে গেল আমাদের দারুণ ক্রিসপি এবং অনেক সুস্বাদু নিমকির রেসিপি এখন এই নিমকিগুলোকে ঠান্ডা করে এয়ার টাইট বক্সে ভরে সংরক্ষণ করা যাবে প্রায় 10 থেকে 12 দিনের জন্য একদম ক্রিসপি থাকবে বিকেলবেলা চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে সেই সাথে যে কোনো মিষ্টির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে একটা নিমকি একটু ভেঙে দেখিয়ে দিলাম যে কতটা ক্রিসপি হয়েছে আপনারা রেসিপি ট্রাই করবেন আশা রাখছি আপনাদের নিমকিও এরকমই ক্রিসপি আর পারফেক্ট হবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ